নমস্কার বন্ধুরা, লাবণী সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতন সবজি দিয়ে ছোলার ডালের রেসিপি। খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতেও মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম হয় না। ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে 200 গ্রাম ছোলার ডাল 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার পর এই ছোলার ডালটিকে একটি প্রেসার কুকারে নিয়ে নেব। দিয়ে দেব 2 গ্লাস পরিমাণে জল, আর দেব সামান্য লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এইবারে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিলাম। গ্যাস অন করে হাই ফ্লেমে 2টো সিটি উঠিয়ে সিদ্ধ করে নেব। 2টো সিটি উঠে গেছে, এইবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কুকার থেকে প্রেসারটা আপনাআপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কুকার থেকে প্রেসার বেরিয়ে গেছে, এইবারে ঢাকা খুলে ডালটাকে চেক করে নেব। দেখুন, ডালটাকে দেখে গোটা মনে হচ্ছে, দেখে শক্ত লাগছে, কিন্তু আঙুলে করে চাপ দিলে গলে যাচ্ছে। ঠিক এই রকমই দরকার। মিষ্টির দোকানে সবজি দিয়ে ডাল সবসময় একটু শক্ত শক্ত লাগে, তাই এই রকমই বানাবেন। এখানে কিছু সবজি নিয়েছি। প্রথমে 2টো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আলুতে দেখুন সামান্য খোসা রেখেছি, খোসাটা পুরোপুরি ছাড়াবেন না। মিষ্টির দোকানের আলু সবসময় সামান্য খোসা রেখে কাটে, তাই আমি খোসা রেখেছি। নিয়েছি 1টি মাঝারি সাইজের পেঁপের অর্ধেক, পেঁপেটাকেও ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম কুমড়ো। এই 3টে সবজিকেই সমান মাপের করে কেটে নিয়েছি, এতে তরকারিটা দেখতে খুব ভালো লাগবে। এইবারে মূল রান্নায় চলে আসছি। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টি শুকনো লঙ্কাকে 2 টুকরো করে, আর সামান্য হিং। নিরামিষ রান্নায় অবশ্যই হিংটা ব্যবহার করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু পেঁপে কুমড়োর টুকরোগুলি। সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে সবজিগুলিকে খুব ভালো করে বেশ লালচে করে ভেজে নেব গ্যাসের আঁচ মাঝারিতে রেখে। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে এই ঢাকা দিয়ে ভাজলে ভাজার সাথে সাথে সবজিগুলি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। তবে অতি অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। মোটামুটি 4-5 মিনিট মতন এইভাবে ভেজে নেওয়ার পর দেখুন সবজিগুলিতে বেশ লালচে রং এসে গেছে, একই সঙ্গে অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করা আদা আর 1টি মাঝারি সাইজের টমেটো কুচি। আদা টমেটোকেও এই সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। 1.5-2 মিনিট মতন ভেজে নেওয়ার পর আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, একই সঙ্গে টমেটো অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল। এইবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে সবজিকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট সময় ধরে মশলাকে কষিয়ে নেওয়ার পর মশলা একদম কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। যে জলটা দিয়ে ছোলার ডাল সিদ্ধ করেছিলাম সেই জলটাকেও এখানে আমি ব্যবহার করব, জলটাকে ফেলবো না। তরকারিটায় একটু গ্রেভি থাকে, তাই আমি ডালটা সিদ্ধ করার সময় একটু বেশি জল দিয়ে সিদ্ধ করেছিলাম। তবে আপনাদের যদি জলটা কম হয় এই সময় একটু গরম জল ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি,
এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনি ব্যবহার করলাম, আপনারাও অবশ্যই মিষ্টিটা ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। এইবারে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মোটামুটি 10-15 মিনিট রান্না হতে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি, দেখুন সবজি একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ডালটাও গলে যায়নি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে কিছু সবজিকে খুন্তির পিছনে করে দেখুন একটু ম্যাশ করে দিচ্ছি, এতে তরকারিটা দেখতে খুব সুন্দর লাগবে। তরকারি একদম শেষের পর্যায়ে, এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এইবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে গরম মশলার গন্ধ খুব ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যায়। 3-4 মিনিট পর সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন মিষ্টির দোকানের থেকে স্বাদে কোনো অংশে আলাদা নয়, একদম পারফেক্ট। আপনারা অবশ্যই এটা রুটি লুচি পরোটা বা কচুরির সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।